এখন গাইছি আমার লেখা একটি সঙ্গীত, শেষ জামানার মুসলমান। আমরা সকলেই মুসলমান, মহান আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু কিছু কর্ম যেগুলো মহান আল্লাহ রাব্বুল আলমিন একেবারে নিষেধ করেছেন যাতে আমরা তার কাছেও না যাই, তা হচ্ছে মহান আল্লাহর সাথে শরিক করা। কিন্তু ইসলামে এই সমাজে, মুসলমানের এই দেশে কিছু কিছু ধর্ম কুসংস্কার সম্পন্ন লোক যারা ইসলাম ধর্মকে বিকৃত করে হিন্দু ধর্ম কিংবা অন্যান্য ধর্মের মতো নষ্ট করে ফেলতে চায়, তাদের জন্য আমার লেখা এই গানটি, শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। শিরিক বেদাত ভরে গেছে সোনার বাংলাদেশ, বাবার নামের গানের আসর গাজার সমাবেশ, হায়রে গাজার সমাবেশ। শিরিক বেদাত ভরে গেছে সোনার বাংলাদেশ, বাবার নামের গানের আসর গাজার সমাবেশ, হায়রে গাজার সমাবেশ। তাই ভণ্ড পীরের আস্তানা সব, তাই ভণ্ড পীরের আস্তানা সব দাও গুড়িয়ে মুসলমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। যেসব কাজে থাকে রে ভাই ইমান হারার ভয়, ভুলেও যেন এমন আমল কভু নাহি হয়, ভাই রে কভু নাহি হয়। যেসব কাজে থাকে রে ভাই ইমান হারার ভয়, ভুলেও যেন এমন আমল কভু নাহি হয়, ভাই রে কভু নাহি হয়। আল কোরআনের বাণী শুনে ভোলাম, তাই আল কোরআনের বাণী শুনে মজবুতি করো ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শেষ জামানার মুসলমান, নির্ভেজাল রাখতে ইমান, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম, শিরিক বেদাত জেনে শুনে মেনে চলো ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।